হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের আজকে প্রথম প্রজেক্ট ফ্ল্যাট ডিজাইনের উপরে দেখাতে যাচ্ছি। ফ্ল্যাট ডিজাইনের প্রথম প্রজেক্ট দেখানোর আগে কিছু জিনিস আপনাদের সঙ্গে ডিসকাস করা জরুরি। একটা ক্লায়েন্ট যখন আপনাকে ফ্ল্যাটের কাজ দিচ্ছে, তখন আপনি তার কাছ থেকে কী কী জিনিস গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে তার কোম্পানির লোগো নেয়া, কোম্পানির ইনফরমেশনগুলো নেয়া, তারপরে হচ্ছে কোম্পানি সম্পর্কে সে কী চায়, তার কোন কনসেপ্টের বেসমেন্টে আপনি হচ্ছে ফ্ল্যাটটি ডিজাইন করবেন, সব কিছু কালেক্ট করবেন। এটাকে আমরা একসঙ্গে সব কিছু মিলে রিকোয়ারমেন্ট বলি। তার রিকোয়ারমেন্ট, তার উইদাউট তার মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছাড়া আমরা কখনো একটা ফ্ল্যাট প্রপারভাবে ডিজাইন করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আবার হয় কি, যে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে তার কোনো লোগো দিতে পারছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন আপনি চাইলে কিন্তু ওই সময় ক্লায়েন্টকে বলে তার জন্য একটা দামি লোগো ইউজ করতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রে যারা ফ্ল্যার করতে আসেন তাদের কাছে তাদের কোম্পানির লোগোগুলো থাকে। চলুন আমরা আমাদের প্রথম যে প্রজেক্টটা সেটা আমরা আলোচনা করব, তার রিকোয়ারমেন্টগুলো একটু দেখি। প্রজেক্টের ক্ষেত্রে আমি রিকোয়ারমেন্ট নর্মালি আমাদের যখন কাজ করি হয় গুগল ডক অথবা নোটপ্যাডে সেভ করে নিই নিজের কাজের সুবিধার জন্য। এতে আমার রিকোয়ারমেন্টগুলো যা যা লাগে, বারবার আমার ফাইবারে যাওয়া লাগছে না, ফাইবারে বসে বসে ক্লায়েন্টের মেসেজ দেখতে হচ্ছে না, আমি জাস্ট তার রিকোয়ারমেন্টগুলো একবার চোখগুলো লেখানে দেখতে পাই। এতে আমার জন্য কাজ করাটা ইজি হয়। সো প্রথম প্রজেক্টের ক্ষেত্রে যেটা আমি দেখছি, কোম্পানির নাম দেওয়া আছে মন্টেগোমারি কম্প্রিহেনসিভ ডেন্টাল সেন্টার। মন্টেগোমারি কম্প্রিহেনসিভ ডেন্টাল সেন্টার, নাম শুনেই আমরা বুঝতে পারছি এটা একটি ডেন্টাল সেন্টার কোম্পানি। দ্যাট মিনস ডাক্তারের যত প্রবলেমগুলো আমরা সলভ হয়, সেক্ষেত্রে আমরা বলি ডাক্তার ডাক্তারখানে যাচ্ছি, বাঙালিরা যেটা আমরা বলি, তার জায়গায় আমরা ওখানে এই যে ক্লায়েন্ট আছেন তিনি হচ্ছে একটি ডেন্টাল সেন্টারের ওনার। ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে drteamgarden.com, ফেসবুক আইডিও দেওয়া আছে, ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে। দেখেন উনি ওনার কাজের প্রথমেই তার কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছে। এখন এর মানে আপনি ফ্ল্যাটটা যেভাবেই ডিজাইন করেন না কেন, আপনাকে এই জিনিসগুলো অবভিয়াসলি আপনার ফ্ল্যাটে থাকতে হবে। এরপরে আসেন যে ফ্ল্যাটটা কিসের উপরে রেডি হচ্ছে। উনি বলেছে কি, আই উড লাইক এ ফ্ল্যার ইন দ্য অফিস টু প্রমোট এ কন্টেস্ট। সি এ কন্টেস্ট মানে আমার এখানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে কন্টেস্ট। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, একটা ডেন্টাল সেন্টারের কন্টেস্ট কেমন করে সম্ভব? এটাই হচ্ছে ফ্ল্যারের মূল টপিক, যে আপনার ফ্ল্যারটা করতে পারে কন্টেস্ট বেসড ফ্ল্যার, তাও আবার একটা প্রফেশনাল কাজের জন্য। ডেন্টাল সেন্টার অবভিয়াসলি এটা একটা প্রফেশনাল জায়গা, সেখানে আপনি এটা কন্টেস্টের জন্য ফ্ল্যার করছেন। দুইটা দুই টাইপ জিনিস, বাট দুইটাকে কম্বাইন করে আপনাকে একটা ফ্ল্যাট ডিজাইন করতে হবে। কী টাইপের কন্টেস্ট এখানে তারা অ্যারেঞ্জ করতে যাচ্ছে এটা একটু দেখি আমরা। উই ওয়ান্ট টু এনকারেজ পিপুল টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন আওয়ার পোস্ট ফর এ চান্স টু উইন এ $200 ইন অ্যামাজন গিফট কার্ড। সি এই $200 অ্যামাজন গিফট কার্ডের তার অ্যাওয়ার্ড, মানে কন্টেস্টের মেইন ফোকাল পয়েন্ট। আমরা আবার বলছি, আই উড লাইক এ ফ্ল্যাট ইন আ অফিস টু প্রমোট এ কন্টেস্ট, উই ওয়ান্ট টু এনকারেজ পিপল টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন আওয়ার পোস্ট ফর এ চান্স টু উইন এ $200 অ্যামাজন গিফট কার্ড। সো যে এই কন্টেস্টটা হবে সোশ্যাল মিডিয়ার জন্য, বাট ফ্ল্যাটটা একটা হ্যান্ড আউট হিসাবে তারা লোকাল মার্কেটে সেল, লোকাল মার্কেটে দিবেন ইউজারদেরকে। তার এখানে দুইটা পয়েন্ট, এক সে লোকাল মার্কেটের মাধ্যমে অনলাইন পিপল অনলাইনে তার পোস্ট অ্যান্ড পেজ বা যে সোশ্যাল তার কোম্পানি আইডি আছে এটাকে বুস্ট করতে চাচ্ছে, বাট দিন শেষে এটা কাজ করবে লোকালি। কী 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 জিনিস তার হাইলাইটেড, স্টেপ ওয়ান তার পেজে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিকে লাইক অ্যান্ড ফলো করতে হবে। স্টেপ টু সেখান থেকে শেয়ার পেজ বা
আইডি শেয়ার করতে হবে, প্লাস তার পোস্টে কমেন্ট করতে হবে। রিপিট, যে যত বেশি শেয়ার অ্যান্ড কমেন্ট করবে তার হচ্ছে তার স্কোর অনুযায়ী $200 অ্যামাজন গিফট কার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। তার ডেডলাইন হচ্ছে December 1 থেকে December 31, মানে এই 1 মান্থের মধ্যে যারা এই প্রসিডিউর ফলো করবে তারাই, তাদের ভিতরে যে কোনো একজন $200 অ্যামাজনের গিফট কার্ডটা পাবে। আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলি, যখন ক্লায়েন্ট আপনাকে তো শর্ট কন্টেন্ট দেয় তখন একটু চিন্তা করতে হয় যে কত ইউনিকলি প্রেজেন্ট করবেন, কজ দিন শেষে কিন্তু আপনার ফ্ল্যাটটা হবে A4 সাইজের ছোট্ট একটু পেজ। A4 সাইজের মধ্যে কত ইউনিকলি আপনি আপনার কনসেপ্ট প্রেজেন্ট করতে পারেন, এটাই হচ্ছে ফ্ল্যাটের মূল টপিক থাকে। আমরা সামনে আরও দেখবো, যেমন আমার এমন অনেক ক্লায়েন্টই ছিল যাদের টেক্সট অনেক বেশি ছিল বাট জায়গা কিন্তু আমার ওই A4 সাইজের পেজ, ওগুলো আমরা আমাদের আপকামিং প্রজেক্টগুলোতে দেখাবো। সো লাস্টে ক্লায়েন্ট কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে একটা স্ক্যান কোড থাকবে, কুইক স্ক্যান কোড, যেখানে তার ফেসবুক অথবা ইনস্টাগ্রামের আইডি শো করবে যে কোনো একটা ক্ষেত্রে। তার মানে আপনাকে একটা স্ক্যান কোড রেডি করতে হচ্ছে। মাল্টিপল এন্ট্রিজ ভ্যালিড, যে যতবার এন্ট্রি করবে তার চান্সেস বেশি এটা থাক, মানে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। উনি একটা ইন্টারেস্টিং সাজেশন দিয়েছে, আই ওয়ান্ট সামথিং প্রফেশনাল বাট ব্রাইট অ্যান্ড আই ক্যাচি, আই এম ওপেন টু আইডিয়াস অ্যান্ড সাজেশনস। দ্যাট মিন্স ওনার কাজটা অনেক প্রফেশনাল হবে বাট কালারের ক্ষেত্রে ব্রাইট কালার অ্যান্ড আই ক্যাচি লাগবে এমন কোনো কিছু চুজ করতে হবে। আইডিয়াস আর সাজেশনের জন্য উনি ফ্রি, যদি মানে আমার যদি কোনো প্রবলেম হতো তাহলে ওনার কাছে আমার কোনো সাজেশন দিলে উনি ডেফিনেটলি আমাকে হেল্প করতো। সো আমরা রিকোয়ারমেন্ট আরেকবার দেখি, কোম্পানির নাম দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, এগুলো রেখে আমাকে তার কন্টেস্ট উইন করতে হবে। কন্টেস্টের ক্ষেত্রে লাইক ফলো ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে, এবং এটা যতবার রিপিটেড হবে মানে শেয়ার কমেন্টগুলো যত বেশি রিপিটেড হবে তত বেশি অ্যামাজন কার্ড গিফট কার্ড উইন করার পসিবিলিটি থাকবে। এটা গেল আমার রিকোয়ারমেন্ট। যদি কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্টে আমার ক্ষেত্রে আমি রিকোয়ারমেন্ট বুঝে গিয়েছি, যদি আপনাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন বা আমাদের আমরা তখন এই ব্যাপারে আরও ডিসকাস করতে পারব। এখন চলেন ডিজাইনটা দেখে আসি, উনি এটার ক্ষেত্রে কোন টাইপের ডিজাইনটা আমি করেছিলাম। সি উনি অনেক অলরেডি ওনার লোগো দিয়ে দিয়েছিল, অ্যামাজনের লোগো আমার চুজ করতে হয়েছে। এটা হচ্ছে তার ডিজাইন। দেখেন আমি ফার্স্টে তার কোম্পানির নেমকে হাইলাইট করছি, উনি শুধু ওনার লোগোটা কিন্তু দিয়েছিল, লোগোর নিচে কিন্তু ওনার কোম্পানির নেম দেওয়া ছিল না। আমি কি করেছি, ওনার সুবিধাতে ওনার কোম্পানির নেমকে ওনার লোগোর নিচে সেট আপ করে দিয়েছি। এটা কিন্তু উনি কোথাও রিকোয়ারমেন্টে বলে নাই যে আমার কোম্পানির নামটা আপনি আপনার আমার লোগোর নিচে দিয়ে দিবে, দিয়েছি। উনি কোথাও ওনার কন্টেস্টের নাম কী হবে এটা বলেনি, তো সেক্ষেত্রে কি আমি আমার কন্টেস্টের জন্য কোনো নাম সিলেক্ট করতে পারবো না? আমি ওটাও করেছি। কী করেছি, ওনার যে ফোকাল পয়েন্টটা ছিল $200 অ্যামাজন গিফট কার্ড কন্টেস্ট, সো আমার ইউজারের ফার্স্ট যখন ফ্ল্যাটটা হাতে নিচ্ছে তখন সে একবারেই দেখছে যে আমি $200 একটা অ্যামাজন গিফট কার্ড পাওয়ার কন্টেস্ট অ্যাটেন্ড করতে যাচ্ছি। মানে আমার ইউজারের কী করতে হবে ওখানে পড়ে যাক, তার টার্গেট হচ্ছে তার অ্যামাজন গিফট কার্ড $200, এটা সে পেতে পারে এই কন্টেস্টে অ্যাটেন্ড করলে। কালারের ক্ষেত্রে আপনারা একটু বলি, এর মধ্যে কালারটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো প্লাস হোয়াইট গ্রে চুজ করা। এটা চুজ করার কারণ হচ্ছে উনি বলে দিয়েছে আই ক্যাচি প্রফেশনাল ব্রাইট কালার। প্রফেশনাল কালার যাতে মিনিমালিস্টিক ডিজাইন আমরা করতে পারবো, মিনিমালিস্টিক ডিজাইন কিন্তু যত বেশি, যেহেতু আমার কন্টেন্টও খুব বেশি ছিল না, উনি প্রফেশনালিজম মেনটেন করতে চেয়েছে। অ্যান্ড ওনার লোগো বেসমেন্টে ওনার লোগো তো অলরেডি এই ব্লুটা দেয়াই আছে, সো ব্লু কালার যখনই আমরা কোনো ব্লু অটোমেটিক একটা ব্রাইট কালার, সো এটা যখন আমরা ইউজ করবো তার পিছনে অবভিয়াসলি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর লাইট গ্রে কালারের কোনো ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চয়েজেবল হবে। তার সাথে হচ্ছে ইয়েলোটা নেওয়ার কারণ হাইলাইটেড কালার। সো এরপরে আমি কী করলাম, উইন ইন 3 easy steps, এটা উনি বলছে যে 3টে easy steps ফলো করতে, আমি ওটাকে দিয়ে দিলাম উইন ইন 3 easy steps। ফার্স্ট জিনিসটা দেখেন,
$200 অ্যামাজন গিফট কার্ড কনটেস্ট উইনিং 3 ইজিয়েস্ট। কনসেপ্টের সিরিয়ালটা দেখেন, উনি কিন্তু এভাবে দেয়নি, উনি দিয়েছিল কি ওনার ওয়েবসাইট কন্টেস্ট দিয়ে দিয়েছে, ইনস্টাগ্রামের ফেসবুকের আইডিও দিয়ে দিয়েছে, তারপর বললো যেটা কনটেস্ট হবে, কনটেস্টে যদি যারা সবচেয়ে বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে তারা হচ্ছে $200 অ্যামাজন গিফট কার্ড পাবে। সেম প্যাটার্নে আমি তার কনসেপ্টটাকে ইউজার পার্সপেক্টিভে চিন্তা করেছি, সে তারটা বলে দিয়েছে, আমার চিন্তা করতে হবে যে আমি আমার ফ্ল্যাট দিয়ে কত বেশি ইউজার অ্যাট্যাক্ট করতে পারি, সো দ্যাট যার জন্য আমি বা যে ক্লায়েন্টের জন্য আমি ফ্ল্যাটটা করছি সেক্ষেত্রে কত বেশি তার প্রফিটেবল হচ্ছে, কারণ সে আমার এখানে ইনভেস্ট করছে, ইনভেস্ট করার তার জন্য প্রফিট হয়। আমি এমন ডিজাইন বা এমন কোনো কাজ ডেফিনেটলি করবো না যার কারণে তার প্রফিট না হয়। একটা ক্লায়েন্ট তার মাথায় কিন্তু এটা চিন্তা করে না যে আপনি কেমন ডিজাইন করছেন কী করছেন, সে দেখবে যে আপনি তার কনসেপ্টটাকে কত ভালোভাবে ফুটিয়ে তুলছেন, ওটার মাধ্যমে তার কতটুকু প্রফিট হচ্ছে। সো তিনটে স্টেপ দেখেন, 1 লাইক, 2 শেয়ার, 3 রিপিট, আর নিজে করে তার ছোটো কন্টেন্টগুলো লিখে দেওয়া। আমি কিন্তু একবারে বুঝিয়ে দিয়েছি, ফেসবুক লাইক অ্যান্ড শেয়ার, লাইক দেন পোস্ট শেয়ার অ্যান্ড কমেন্ট যেটাই দিচ্ছি না কেন, তারপর ওটা রিপিট, এটা আমি রিপিট শেয়ার অ্যান্ড কমেন্টটা রিপিট করতে থাকবো, যত বেশি রিপিট করবো তত বেশি আমার $200 অ্যামাজন গিফট পাওয়ার চান্স বেশি থাকবে। এরপর দিয়ে দিচ্ছি টাইম লাইনটা, December 1, 2019, December 31, 2019, উইনার কবে অ্যানাউন্স হবে ওটাও এখানে দেওয়া থাকলো, এবং কীভাবে দেওয়া আছে প্রত্যেক জিনিসটা কন্টেন্টগুলো লিখে দেওয়া। এগুলো সব কন্টেন্ট কিন্তু ক্লায়েন্ট দেয়নি, জাস্ট আপনি একটু টেকনিক্যালি রিসার্চ করে আপনি জিনিসগুলো লিখে দিচ্ছে। আর তারপরে ওনার এক সাইট থেকে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসও দিলাম, ফেসবুক অ্যাড্রেসও দিলাম, ইনস্টাগ্রাম অ্যাড্রেসও দিলাম, একটা স্ক্যানার অ্যাজ ওনার ডিমান্ড ছিল, কুইক স্ক্যানার, যেখানে আমরা মোবাইল দিয়ে যখন এই ফ্ল্যাটটা হ্যান্ডআউট হিসেবে আসবে এবং আমরা যখন স্ক্যান করব তখন এখানে তার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি শো করতে পারব। সো আপনারা দেখলেন যে একটা $10 ফ্লায়ারকে কত ইজি কনসেপ্টে ওয়ান পেজে প্রেজেন্ট করা যায়, কন্টেন্ট খুবই কম ছিল, জাস্ট এটাকে প্রেজেন্টেবল ওয়েতে যাতে আপনার ইউজার অ্যাট্রাক্টেড হয়। অ্যান্ড গেস হোয়াট, এটা ছিল $10, বাট আপনাকে বলতে পারবেন এটাতে আমি কত ইনকাম করেছি, এই $10 ফ্ল্যাট দিয়ে আমি $47.5 ইনকাম করেছি। থিঙ্ক কীভাবে এই সেম কনসেপ্টে উনি আরও দুটো ব্রাঞ্চের জন্য সেম ফ্ল্যাট নিয়েছে, আমি কিন্তু ডিজাইন একটাই করেছিলাম, জাস্ট টেক্সট চেঞ্জ করে দিয়েছি, টেক্সট চেঞ্জ করার পরে তিনটা আরও দুটোতে উনি $20 আমাকে অ্যাড করেছে, আর ফার্স্ট ফ্ল্যাটের জন্য উনি আমাকে $7.5 টিপস দিয়েছিল, 5-star রেটিং তো ছিলই সাথে, বাকি দুটোর জন্য $5, $5, $10 দিয়েছে। সো তিনটা ফ্ল্যারে 30, আরও দুটো টিপসের ক্ষেত্রে $5, $5, $10, $40, অ্যান্ড ফার্স্টের জন্য $7.5, দ্যাট মিনস $47.5 আমি জাস্ট একটা ডিজাইন করে ইনকাম করেছি। আপনার সবসময় চিন্তাই থাকবে যখন আপনি একটা ফ্ল্যাট ডিজাইন করবেন যে কত বেশি আপনি ইউজার অ্যাট্যাক করতে পারেন উইথ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে এবং তার প্রফিটের কথা মাথায় রেখে, কারণ নর্মাল সেন্স আপনি যখন ইউজারকে অ্যাট্যাক করবেন ইউজার তার ওই ফ্ল্যাট দেখে কিন্তু ওই ক্লায়েন্টের প্রোডাক্ট হোক বা কন্টেস্ট হোক সেটাতে সে ইন্টারেস্ট ফিল করবে। সো আজকে এখন এই পর্যন্তই আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলোকে নিয়ে অ্যানালাইসিস করলাম, নেক্সট থিং এই ডিজাইনটা আমি কীভাবে করলাম ওটা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস হবে। সো সে পর্যন্তই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।